2018 সালে শুরু হওয়া আয়ুষ্মান ভারত আসলে 2016 সালে শুরু হওয়া বাংলার স্বাস্থ্য সাথী প্রকল্পের নকল। দুটোতেই 5 লাখ টাকা পর্যন্ত সাহায্য পাওয়া যায়। স্বাস্থ্য সাথী পুরো ভাবে ক্যাশলেস এবং পেপারলেস। রোগী বা তার পরিবারকে কোনো খরচই দিতে হয় না। আয়ুষ্মান ভারতে রাজ্যগুলিকে মোট খরচের 40% দিতে হয় আর স্বাস্থ্য সাথী প্রকল্পের পুরো খরচ দেয় বাংলা সরকার। কেন্দ্র লক্ষ্যমাত্রা ছিল 1.12 কোটি পরিবার, যেখানে 2019 সালের নভেম্বর পর্যন্ত রাজ্যে 1.5 কোটি পরিবার স্বাস্থ্য সাথী প্রকল্পের তালিকাভুক্ত হয়েছে। সোজা বাংলায় বলছি, একটু ভেবে দেখুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। মিশন নির্মল বাংলা 2012 সাল থেকে 71 লাখেরও বেশি বাড়িতে আলাদা টয়লেট তৈরি করা হয়েছে। সমস্ত জেলা ও গ্রাম পঞ্চায়েতগুলি এখন নির্মল। সেচ 2019-20 সালে অতিরিক্ত 14,000 হেক্টর কৃষি জমিকে সেচের আওতায় আনা হয়েছে। সেতু 2019-2020 সালে 20টি নতুন সেতু তৈরি করা হয়েছে। 100টার বেশি সেতুকে মেরামত করা হয়েছে। বাংলার গ্রামীণ সড়ক যোজনা 2018-19 সালে 5,000 কিলোমিটার নতুন রাস্তা তৈরি করা হয়েছে। 5,000 কিলোমিটার, যা রাজ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ এবং দেশের সেরা রাজ্যগুলির মধ্যে একটি। সোজা বাংলায় বলছি, একটু ভেবে দেখুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। কোভিড অতিমারির আগেও 2019-20 অর্থবর্ষে ভারতবর্ষের জিডিপি বৃদ্ধির হার ছিল 4.2%, যা 11 বছরের সবচেয়ে কম। একই সময় বাংলার জিডিপি 10.4% বৃদ্ধি পেয়েছে, যা দেশের বৃদ্ধির হারের দ্বিগুণেরও বেশি। 2019-20 অর্থবর্ষে এপ্রিল নভেম্বর পর্যন্ত ভারতের শিল্প বৃদ্ধির হার ছিল 0.6%, আর বাংলার শিল্প বৃদ্ধির হার ছিল 3.1%, অর্থাৎ 5 গুণেরও বেশি। মনে রাখবে, আগের সরকারের করে যাওয়া বিশাল দেনার পরেও বাংলায় এই সব কিছু বজায় রয়েছে। সোজা বাংলায় বলছি, একটু ভেবে দেখুন, সাবধানে থাকুন, ভালো থাকুন।